নমস্কার, সুস্বাগতম আমাদের সবাইকে। স্বাগত আপনাদের, শুভ সন্ধ্যা জানাই। আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠান, সুস্বাস্থ্য অনুষ্ঠান। আপনারা ডাক্তারবাবুকে পাচ্ছেন, স্বনামধন্য একজন ডাক্তারবাবু, যিনি ক্যাম্প থেরাপি ইউজ করেন, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন দিয়ে প্রচুর মানুষকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুস্থ করে দিয়েছেন। আপনারা লাইভ প্রোগ্রামে আছেন, লাইভ প্রোগ্রাম অবশ্যই চলবে এবং কিছু স্টিল ছবি আমরা দেখাবো আপনাদের আজকে। বিভিন্ন ব্রেস্ট ক্যান্সার, বিভিন্ন পায়ে বিভিন্ন রোগ, সেগুলো ছবি তুলেছি, সেগুলো দেখাবো আপনাদের এবং পাশাপাশি কিছু ভিডিও ফুটেজ, ইন্টারভিউ ডাক্তার ও পেশেন্টদের একদম শেষের দিকে আজকে শোনাবো, আপনারা দেখবেন লাস্ট 5 মিনিট। আর এখন আপনারা ফোনে চলে আসুন, দূর দূর থেকে পেশেন্ট আসছেন, দূর দূর থেকে মানুষ ফোনে কনসালটেন্সি নিচ্ছেন। যারা আসতে পারছেন না কলকাতার চেম্বারে, তারা কিন্তু দূরের থেকেই ফোনে কনসাল্ট করে ওষুধগুলো বাই কুরিয়ার, বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ির অ্যাড্রেসে, নিয়ে সুস্থ হচ্ছেন। প্রতিদিন অনুষ্ঠান ডাক্তারবাবু আমাদের চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখছেন। মোবাইল নাম্বার লিখে রাখুন 9830558592, 8336083472, এই দুটো নাম্বার রয়েছে। আর গিনি মার্কেট, সন্তোষপুর, নিউ রোড, সন্তোষপুর স্টেশনের পাশেই ডাক্তারবাবু চেম্বার, গিনি রোড, নিউ রোড, সন্তোষপুর, কলকাতা 66, তারাতলা, ব্রেসব্রিজ, তারাতলা হয়ে ব্রেসব্রিজ হয়ে আপনারা সন্তোষপুর চলে আসবেন। আর ট্রেনে এলে বজবজ লোকাল, বালিগঞ্জ থেকে, শিয়ালদা থেকে আপনারা উঠবেন, আধ ঘন্টার মধ্যে সন্তোষপুর নামিয়ে দিচ্ছে। আপনারা লোকাল ট্রেনেও আসতে পারেন, বাই রোড আসতে পারেন, তারাতলা হয়ে, নেচার পার্ক হয়ে সন্তোষপুর, সন্তোষপুর একদম নিউ রোড, কলকাতা 66। ফোন করে চেম্বারে আসুন, একদম রোডের ওপর চেম্বার, কোনো অসুবিধা হবে না। বিভিন্ন রোগ থেকে ডাক্তারবাবু নিরাময় করে দেখিয়েছেন এবং ক্যাম্প থেরাপি আমেরিকা, ব্রিটেন, জার্মান, জার্মান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে ভীষণভাবে প্রচলন রয়েছে। কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন রয়্যাল কলেজ অফ সার্জন লন্ডন, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান লন্ডন দ্বারা অ্যাপ্রুভড, WHO দ্বারা অ্যাপ্রুভড, ডিগ্রি দেওয়া হয়, পড়ানো হয় অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, কলাম্বিয়া, ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে, আমেরিকান সিনেট ও ব্রিটেন পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভড এই থেরাপি, ম্যাগনেটোথেরাপি, ইসলামিক মেডিসিন, আয়ুর্বেদ, ইউনানি, ইলেকট্রো হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি সহ কমপ্লিমেন্টারি চিকিৎসা পদ্ধতি দ্বারা ক্যান্সার, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, হজকিংস, নন হজকিংস, লিম্ফোমা, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, অ্যাঙ্কেলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওপোরোসিস, নার্ভের রোগ, প্যারালিসিস, মাসকুলার ডিস্ট্রফি, মায়োপ্যাথি, মোটর নিউরো ডিজিজ, মানসিক রোগ, পার্কিনসনিজম, তোতলামি, চর্মরোগ, হার্টের রোগ, হাঁপানি, টিউমার, পিত্তমূত্র, পাথর, অশ্ব, ভগন্দর, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, থাইরয়েড, এইডস, যৌন রোগ নিরাময় করে দেখিয়েছেন। ক্যান্সার, হিমোফিলিয়া সহ জটিল রোগে সফল চিকিৎসক তিনি, উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে MD PhD গোল্ড মেডেলিস্ট ডাক্তার ডক্টর AJ লস্কর, তিনি উপস্থিত স্টুডিওতে। ডাক্তার নমস্কার, স্বাগত লাইভ প্রোগ্রামে। নমস্কার, শুরু করি অনুষ্ঠান, আলোচনা শুনবো ফাঁকে ফাঁকে, এরপর ছবি নিয়েও আলোচনা হবে, লাস্টে আমরা ইন্টারভিউ কিছু পেশেন্টদের দেখাবো। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি যেটা আপনারা তো জানেন, আমি প্রতিনিয়ত যে প্রোগ্রাম করে থাকি বা অনুষ্ঠান করে থাকি আপনাদের সজাগ করার জন্য এবং সেগুলো দেখি যে কী কী রোগ মানুষ আক্রান্ত হচ্ছে, যত কঠিন রোগ হোক না কেন তা কীভাবে নিরাময় করা সম্ভব হয় এবং কীভাবে নিরাময় করা যায় সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করে থাকি। যেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আমি ধরি ক্যান্সার, হিমোফিলিয়া, থ্যালাসিমিয়া, লিউকোমিয়া, হজকিন, নন হজকিন, লিম্ফোমা থেকে আরম্ভ করে আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, কিডনি রোগ, হার্টের রোগ, লিভার সংক্রান্ত রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন যে দুরারোগ্য রোগ আছে তার সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে থাকি। যেমন আমি দেখেছি এইডস একটা রোগ হচ্ছে খুব মহামারী আকার ধারণ করেছে, যার কোনো চিকিৎসা সারা পৃথিবীতে নেই। যদি HIV একবার পজিটিভ হয় তার থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি HIV যারা পজিটিভ হচ্ছে তাদের কী হয়, সেখানে দেখবেন প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, হিমোগ্লোবিন কমে যায়, অনেক সময় দেখবে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়, সেখানে দেখবেন চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, শেষে মৃত্যুমুখে পতিত হয়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি যারা HIV পজিটিভ হচ্ছেন আমাদের এই চিকিৎসা পদ্ধতি যদি ফলো করেন তাহলে সম্পূর্ণভাবে নেগেটিভ করা সম্ভব হবে। এছাড়া আরও একটা রোগ দেখেছি সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব হয়, যেমন দেখেছি প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, প্রতি এপিসোডে প্রায় আমি আলোচনা করি প্রোস্টেট গ্ল্যান্ডে কি হয়। তো এই যে ব্রেস্ট ক্যান্সারের ছবি আমরা দেখাচ্ছি আপনার পেশেন্টদের, ছবি পেশেন্টদের ছবিগুলো দেখুন কি ভয়ানক ভয়ানক ব্রেস্ট ক্যান্সার আলোচনা করছি, যেহেতু কত খারাপ খারাপ পজিশনে পেশেন্টরা আসছেন আমার কাছে, ওটা ছবি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা আমার কাছে ছুটে চলে আসছেন। সেখানে আমি দেখেছি রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি করে কোনো কিছু হচ্ছে না, মরণাপন্ন অবস্থায় ব্রেস্ট ক্যান্সার রোগী আমার কাছে আসছেন। ব্রেস্ট ক্যান্সার রোগী হলে কি হয় আপনারা দেখবেন প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়া করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা হয়, হিমোগ্লোবিন কমে যায়, আর ব্রেস্টের জায়গাটা দেখবেন বিকৃত আকার ধারণ করে, সেখানে ম্যালিগন্যান্সি টিউমার যে গ্রোথটা হয় বা সিভিয়ার আলসারেশন হয়, ব্লিডিং হয়,
পারফর্ম করে আমি দেখেছি সুদীর্ঘ দিন গবেষণা করে পুরুষ মানুষের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সেটা দেখানো সুনীল বাগ মিস্টার সুনীল বাগ নদিয়া থেকে এসেছিলেন উনি সম্পূর্ণ অবশ্যই গেছেন এই যে আমরা মনে করি যে খালি মহিলারা আক্রান্ত হচ্ছে তা না মহিলারা ছাড়া সেখানে পুরুষরাও আক্রান্ত হচ্ছেন ব্রেস্ট ক্যান্সারে আমি সুদীর্ঘ দিন গবেষণা করে দেখেছি ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় স্বস্তিকা ঘোষ থেকে আরম্ভ করে বালিগঞ্জে বাড়ি ওনার আধুরি গায়েন উনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন খুব খারাপ অবস্থা সারা রাত ঘুমাতে পারতেন না প্রচণ্ডভাবে যন্ত্রণা হতো সেখান থেকে যে পারফর্ম করতেন সেখানে আমি দেখেছি তারপরে ব্লিডিং হতো তারপরে সেখানে যে প্রচণ্ডভাবে যন্ত্রণা ম্যালিগন্যান্সি গ্রোথ হলো আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি ওই ধরনের ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় আমেরিকা কেন সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারের রোগী কোনো চিকিৎসা নেই মডার্ন মেডিসিনে কী করেন সার্জারি করেন কেমোথেরাপি করেন রেডিওথেরাপি করেন সেখানে কোনো কিছু রেজাল্ট পাচ্ছে না আমার কাছে যারা আসছেন ব্রেস্ট ক্যান্সার রোগী সম্পূর্ণভাবে সেরে যাচ্ছেন যারা ব্রেস্ট ক্যান্সার রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সাহায্য করতে পারবো আর ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হলে কী হয় সেখান থেকে সমস্ত বডি অর্গানে ছড়িয়ে পড়ে আমি অনেক রুগী দেখেছি ব্রেস্ট ক্যান্সার থেকে ব্রেনে চলে যায় সেখান থেকে লাংসে চলে যায় সেখান থেকে লিভারে চলে যায় সেখান থেকে বনে চলে যায় খুব মরণাপন্ন অবস্থা আমার কাছে ব্রেস্ট ক্যান্সার রুগী আসছেন আপনারা ছবিটা দেখলেন দেখে বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণভাবে সেরে যাবে আমার কাছে ফোর্থ স্টেজের রুগীরা আসছেন যারা খুব মরণাপন্ন অবস্থা যারা টাটা সেন্টার ভেলোর টেলোর অনকোলজি ডিপার্টমেন্ট থেকে ফেরত দিচ্ছেন বলছে আমরা আর কিছু করতে পারবো না আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি ব্রেস্ট ক্যান্সার রুগী সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে ঠিক দেখো একটা ফোন আছে দেখে নি আবার আমরা আলোচনায় আসব কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে ব্যারাকপুর থেকে বলুন বলুন কি সমস্যা ডাক্তারবাবুকে বলুন বলুন কি প্রবলেম হ্যালো জন্ডিস হয়েছে কিনা পেটে কোনো ইনফেকশন আছে এগুলো দেখতে হবে লিভারে কোনো গন্ডগোল আছে কিনা প্যানক্রিয়াসে কোনো গন্ডগোল আছে কিনা কিডনি কোনো গন্ডগোল আছে যদি কিডনি রোগ নেফ্রোটিক সিন্ড্রোম হয় সেখানে দেখবে বমি হতে থাকবে আর একটা হচ্ছে কিডনি যদি এনলার্জমেন্ট করে জন্ডিস হয় তার ফলে বমি হতে থাকে আর একটা গ্যাস্ট্রাইটিসের জন্য হতে পারে এগুলো দেখতে হবে আপনাকে যে কি কারণে আপনার বমি হচ্ছে ভালো করে স্টাডি করতে হবে সিটি স্ক্যান হোক এমআরআই হোক বা ব্লাড টেস্ট হোক এইচসিওটি এইচজিপিটি টেস্ট হোক সেগুলো দেখতে হবে দেখে ভালো করে যদি চিকিৎসা দেওয়া যায় প্রবলেমটা সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে পরে যোগাযোগ করবেন অবশ্যই সাহায্য করতে পারবো ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যাবেন আমেরিকায় দেখবেন এবছর 1,75,000 রুগী ওনারা দেখলেন সবগুলো মারা পড়েছে ওনারা কিছু করতে পারছেন না আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছে যে ক্যান্সারে কোনো চিকিৎসা নেই অথচ আপনারা বোঝেন না সোজেন না কেমোথেরাপি রেডিওথেরাপি করতে যান সেখানে দেখবেন আমার কাছে যেনারা আসছেন তারা ভেলো টাটা টাটা সব জায়গায় ফিরে আসছেন কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি করে আসছেন রেজাল্ট কোনো পাচ্ছে না আমার কাছে এসে তারা একটু ধৈর্য ধরে ওষুধ খাচ্ছেন সম্পূর্ণভাবে সেরে যাচ্ছেন যারা ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি সাহায্য করতে পারবো খালি মেয়েরা মহিলারা যে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে তা না পুরুষরা আক্রান্ত হচ্ছেন সুনীল বাগ মিস্টার সুনীল বাগ কোত্থেকে এসেছেন নদিয়া থেকে চাকদা থেকে এসেছেন উনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলেন আমার কাছে এসে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছিলেন আরতি মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনাতে এলেন উনি খুব খারাপ অবস্থা আমার কাছে এলেন সেখানে টাটা সেন্টার ভেলোর সমস্ত জায়গা ফেরত দিলেন বললেন আমরা আর কিছু করতে পারবো না সার্জারি করলেন কেমোথেরাপি নিলেন রেডিওথেরাপি নিলেন কোনো রেজাল্ট পেলেন না শেষে মরণাপন্ন অবস্থা আমার কাছে এলেন তিনি সম্পূর্ণভাবে আমার চিকিৎসা পদ্ধতি ফলো করে সুস্থ হয়ে গেলেন আধুরি গায়েন বালিগঞ্জে যে ফটোটা দেখছেন আপনারা টিভিতে ওটা আধুরি গায়েনের উনি কী করলেন বিভিন্ন জায়গায় দেখালেন ব্রেস্টে সামান্য একটা টিউমার হয়েছিল সেখান থেকে কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি করালেন কোনো রেজাল্ট পাইলেন না মরণাপন্ন অবস্থা খুব খারাপ অবস্থা আমার কাছে এলেন তিনি সম্পূর্ণভাবে আমাদের এই চিকিৎসা পদ্ধতি ফলো করে সুস্থ হয়ে গেলেন এইভাবে যারা ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন আমার কাছে আসবেন অবশ্যই আপনাদের সাহায্য করতে পারবো ভয় পাওয়ার কোনো কারণ নেই সম্পূর্ণভাবে সেরে যাবেন দৃঢ়তার সাথে আমি বলছি ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় এছাড়া আরও একটা রোগ দেখেছি সেখানে খুব বেশি পরিমাণ হচ্ছে
আর্থারিস, অস্থিও আর্থারিস, অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিস, সেখানে কি হয় বিভিন্ন কারণে হতে পারে। সেখানে আপনি দেখবেন সোরিয়াসিক আর্থারিস হয়, হিমোফিলিক আর্থারিস হয়, ফাঙ্গাল ইনফেকশনের জন্য কারণে হতে পারে, হরমোনাল ডিজঅর্ডারের জন্য হতে পারে। সেগুলো হলে কি হয় আমাদের বডি অর্গানগুলো ফুলে যায়, বেঁকে যায়, চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে, ঠিকমতো চলতে পারে না, পঙ্গু হয়ে যায়। আমার কাছে অনেক রুগী এসেছেন, জানারা কি করলেন স্টেরয়েড খেলেন, পেন কিলার নিলেন, নিয়ে সম্পূর্ণভাবে মরণাপন্ন অবস্থায় আমার কাছে এলেন। অনেকে ভেলোরে দেখালেন, অন্যান্য রিমোটোলজি ডিপার্টমেন্টে দেখালেন, অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখালেন, কোনো রেজাল্ট পেলেন না, আমার কাছে এসে সম্পূর্ণভাবে সেরে গেলেন। এইভাবে প্রচুর রুগী আসছেন। অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিস হলে কি হয়, সেখানে শিরদাঁড়া সংক্রান্ত রোগ, সেখানে দেখবেন শিরদাঁড়া অনেক সময় বেঁকে যায়, ফুলে যায়, ব্যথা হয়, এই ছেলে B27 পজিটিভ হয়, ঠিকমতো চলাফেরা করতে পারে না, পঙ্গু হয়ে যায়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি স্পন্ডিলাইটিস, স্পন্ডিলোসিস, অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। জানারা এই রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করবে। সারা পৃথিবীতে দেখবেন মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসা নেই, আপনারা জানেন না, বোঝেন না। যদি আপনারা বেশি স্টেরয়েড খান, পেনকিলার খান, তাহলে তার সাইড এফেক্ট কী হবে, চোখের জ্যোতি কমে যাবে, সেখানে বোন ম্যারো অ্যাপ্লাসিয়া হবে, হিমোগ্লোবিন কমে যাবে, গ্যাস্ট্রাইটিস হবে, আরও বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হবেন। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি আর্থারিস, অস্টিও আর্থারিস, রিমোটয়েড আর্থারিস, গাউট সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। জানারা এই রোগে আক্রান্ত হচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। কে আছেন? হ্যালো, দেখেনি কেউ একজন আছেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন কে আছেন? হ্যালো হ্যালো, আরেকবার চেষ্টা করুন প্লিজ, যারা ফোনে আসছেন আরেকবার চেষ্টা করুন, অবশ্যই আমরা পেয়ে যাবো। ডাক্তার নামের নিচে ফোন নাম্বারগুলো লিখে রাখুন, যোগাযোগ করবেন ওই ফোন নাম্বারে। বিভিন্ন পেশেন্টদের ছবি, স্টিল ছবি দেখানো হচ্ছে, ক্রিটিক্যাল কেস ডাক্তারবাবু হ্যান্ডেলিং করছেন এবং ক্যাম থেরাপি কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন দিয়ে নিরাময় করছেন। আপনারা ডাক্তার এখানে যদি লাইভে নাও পান, আপনারা ডাক্তারবাবুর নামের নিচে দুটো ফোন নাম্বার লিখে রাখুন, কথা বলে নেবেন সবাই সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। 9830558592 এবং 8336083472 সন্তোষপুর নিউ রোড, সন্তোষপুর স্টেশনের পাশেই, বজবজের দিকে যেতে ব্রেস ব্রিজ, তারপরে সন্তোষপুরে আপনারা পেয়ে যাবেন ডাক্তারবাবুর চেম্বার। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আচ্ছা, একটু পরিষ্কার করে জোরে কথা বলুন, কি রোগ ব্যাধি আছে বলুন ডাক্তারবাবুকে। পাইলস পাইলস আছে আপনার? পায়খানার ধারে ব্যথা হয়, পেট থেকে পায়খানার ধার বন্ধ ব্যথা হয়? বয়স কত? 45 বছর। ঠিক আছে, আমি বলছি আপনি শুনতে থাকুন। আপনি এবার টিভির পর্দায় শুনুন, ডাক্তারবাবু আপনার কেসটা নিয়ে আলোচনা করছেন, টিভির পর্দায় শুনুন এবার ফোন রেখে। পেট শুনুন, আমি বলছি পেট থেকে পায়খানার দ্বারে ওনার কিছু একটা প্রবলেম আছে, উনি ঠিক মতো বলতে পারছেন না, বলতে পারছেন না। পেটে যে কোনো প্রবলেম হতে পারে, সেখানে লিভারে গন্ডগোল হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, ইকোলাই হতে পারে, জিয়াডিয়া হতে পারে, আর হচ্ছে রেকটাম পায়খানার দ্বারে উনি যেটা বলে রেকটাম ব্যানাসে কোনো কারণে হচ্ছে, সেখানে পাইলস ফিস্টুলা হতে পারে বা কোনো গ্রোথ হতে পারে। সেখানে পাইলস ফিস্টুলা হোক বা কোনো গ্রোথ হোক বা টিউমার হোক বা ক্যান্সার হোক, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আমার কাছে প্রচুর রুগী আসছেন যারা অ্যানাসে বা রেকটামে বা কোলনে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, রেডিওথেরাপি নিচ্ছেন, সার্জারি নিচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, আমার কাছে এসে তারা সম্পূর্ণভাবে সেরে যাচ্ছেন। আর পেটের যেটা প্রবলেম যদি কোনো কারণে থাকে, সেখানে লিভারে গন্ডগোল থাকে বা গ্যাস্ট্রাইটিসের কোনো প্রবলেম থাকে বা ক্রনিক ডিসেন্ট্রি যদি থাকে, আমেশায় থাকে, পুরাতন আমেশায় যদি থাকে বা জিয়াডিয়া ইকোলাই কিছু থাকে, তার জন্য পেটে ব্যথা হতে পারে, সেগুলো দেখতে হবে। এক্সরে করে হোক, বিরিয়ামিল এক্সরে করে হোক, আল্ট্রাসোনোগ্রাফি করে হোক, এমআরআই করে হোক, সিটি স্ক্যান করে হোক দেখতে হবে, আর পায়খানা পরীক্ষা করে দেখতে হবে যে কী কারণে ওটা ব্যথাটা হচ্ছে। সঠিকভাবে ডায়াগনোসিস করে যদি আমরা ট্রিটমেন্ট দিই, সম্পূর্ণভাবে সেরে যাবেন। মোবাইল ফোনটা টুকে রাখুন,
পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। আরও একটা রোগ হচ্ছে যেমন পিত্তমূত্র পাথর, অনেক সময় গল ব্লাডার স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন বা কিডনি স্টোন হলে অনেক সময় পেটে ব্যথা হয়, সেগুলো দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমাদের চিকিৎসা পদ্ধতিতে কোনো সার্জারির দরকার নেই, গল ব্লাডার অপারেশন করার দরকার নেই, কিডনিতে সার্জারি করার দরকার নেই, ইউরিনারি ব্লাডারে সার্জারি করার দরকার নেই। যদি কিডনিতে পাথর হয় বা পিত্তথলিতে পাথর হয় বা মূত্রথলিতে পাথর হয়, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব, ওষুধের দ্বারা অপারেশন করতে হবে না, ওষুধের দ্বারা পাথর গলিয়ে দেওয়া যাবে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি পাথর সম্পূর্ণভাবে সেরে যায়। জানারা গল ব্লাডার স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন বা কিডনি স্টোনে ভুগছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? নুঙ্গি থেকে, নুঙ্গি বজবজের দিকে, বলুন। হ্যাঁ হয় হয়, থাইরয়েড নার্ভের প্রবলেম সবই ট্রিটমেন্ট হচ্ছে। জাপানি চাইনিজ ভিয়েতনামি অনেক সময় অনেক চিকিৎসা। আপনি নুঙ্গি থাকেন সন্তোষপুর, একদম সন্তোষপুর স্টেশনের পাশেই ডাক্তারবাবু চেম্বার, নামের নিচে ফোন নাম্বারটা লিখে নিন, ওখানে যোগাযোগ করে নেবেন। থাইরয়েড ছাড়া আর কিছু আছে? গাঁটে গাঁটে ব্যথা টাথা আছে? ব্যথা ব্যথা আছে শরীরে? আমি বলছি শুনতে থাকুন, থাইরয়েড হচ্ছে দুরকম হয়, হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড। আপনি ঠিক মতো বলতে পারলেন না কি থাইরয়েড আছে, তার লেভেলটা কতগুলো স্টাডি করে দেখতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, T3 T4 TSH এগুলো করে দেখতে হবে। আর থাইরয়েড থাকলে আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অবশ্যই আসবে, গ্যাস্ট্রাইটিস আসবে, সেখানে আর্থ্রাইটিস হবে, অন্যান্য প্রবলেম, চোখের জ্যোতির কমে যাবে, চুলের প্রবলেম আসবে এবং সিস্ট হবে, আমাদের বডি অর্গানে বিভিন্ন জায়গায় টিউমার বা সিস্ট হতে পারে। আর থাইরয়েড দীর্ঘদিন থাকলে ক্যান্সারে মানুষ আক্রান্ত হচ্ছে, প্রচুর রোগী আমার কাছে আসছেন দীর্ঘদিন থাইরয়েডের চিকিৎসা নিয়ে, মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই, সারা জীবন ওষুধ খেতে সঙ্গে থাকুন ফোন। আরে না, আমাদের এই চিকিৎসা ফলো করলে থাইরয়েড রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে, তার সাথে যে নিউরোলজিক্যাল প্রবলেম আছে সেগুলো ঠিক হয়ে যাবে। পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে। নামের নিচে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন ডাক্তারবাবু, নামের নিচে দুটো মোবাইল নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন? বলুন কি রোগ ব্যাধি ডাক্তারবাবুকে বলুন। হ্যাঁ বলছি বলছি, বলুন বলুন, ছেলের কি হয়েছে তাড়াতাড়ি? ছেলে 40 বছর বয়স, কিডনি কি নেফ্রোটিক সিন্ড্রোম, কিডনি কি পেচ্ছাপ ঠিক হচ্ছে না? কোথাও বলতে হবে না, কোনো প্রতিষ্ঠানের নাম বলতে হবে না, কোনো প্রতিষ্ঠানের নাম টিভি মিডিয়াতে বলতে হয় না। হ্যাঁ, আপনি ইউরিয়া কত আছে, হিমোগ্লোবিন কত আছে? ইউরিয়া আর হিমোগ্লোবিনটা বলুন। কিছু ইন্টারভিউ আমরা দেখাবো, তাই আর ফোন নিতে পারছি না, আমরা স্টুডিও থেকে সরাসরি এখন ইন্টারভিউ পোর্শনে চলে যাই। আর আপনারা কিন্তু ডাক্তারবাবুর নামের নিচে ফোন নাম্বারে যোগাযোগ করুন। চলুন আমরা দেখি ইন্টারভিউতে কি বলছেন পেশেন্টরা। তোমার নাম? সমৃদ্ধি অধিকারী। কোথা থেকে এসছো? উলগেড়িয়া হাওড়া। ডক্টর লস্করের কাছে কেন এসছো? আগে আমার হাড়ের রোগ ছিল, এখন ওইটা ভালো হয়ে গেছে।
কিন্তু আমার পিঠে এটা ফুলে গেছে, ওই জন্য এসেছি। হাটের রোগ ছিল, সেটা সারিয়ে দিয়েছে ডাক্তার বাবু। আর পিঠের জন্য এখন এসছো, পিঠে একটু ফুলে আছে। হ্যাঁ, আগে অনেক হসপিটালে ঘুরেছি। আচ্ছা, তারা বলেছিল অপারেশন করতে হবে, সিরদাঁড়াটা পুরো বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এই ডাক্তার বাবুর কাছে এসে ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, এখন কি একটু ভালো আছো? একটু ভালো আছি। অনেক দিন ধরেই আসছো? হ্যাঁ। কোথায় থাকো তুমি? উলুবেড়িয়া হাওড়া। উলুবেড়িয়া হাওড়া। আপনি কিছু বলবেন না? আমার বাড়ি গজগজে। হ্যাঁ, কেমন আছে ও? মোটামুটি আছে। আচ্ছা, একটু ভালো আছে। ডাক্তারবাবুর কাছে অনেক দিন আসছেন? হ্যাঁ, অনেক হচ্ছে, 10 মাসের বেলা থেকে আসছে। আচ্ছা, হার্টের জন্য। আচ্ছা, না তো এই প্রসঙ্গে একটু বলুন। ওর একটা কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, সেটা সেরে গেছে, কিন্তু পরে ও আর সিরদাঁড়া স্কোলিওসিস বলে একটা রোগ আছে, সিরদাঁড়া বেঁকে যাওয়া, সেই রোগেও আক্রান্ত হয়। তারপরে আবার আমার কাছে ওই রোগটার জন্য এসে ও বিভিন্ন হসপিটালে গেছেন, সেখানে অ্যাডভাইস করা হলো যে স্পাইনটা হচ্ছে রিপ্লেসমেন্ট করতে হবে, কিন্তু আমার কাছে এসে আমি চেষ্টা করছি যাতে রিপ্লেসমেন্ট না করে সারানো যায়। আচ্ছা, এর আগে হার্টের রোগটা তো সেরে গেছে বলল। আচ্ছা, এখন অপারেশন ছাড়া যাতে এই ট্রিটমেন্টে ভালো হয়, যাতে সিরদাঁড়াটা ঠিক করা যায়, সেই জন্য আমি চেষ্টা। ক্যাম্প থেরাপি অ্যাপ্লাই করেন ডক্টর এজে লস্কর। ধন্যবাদ। নাম, আপনার নাম? আমার নাম রবি। কোথা থেকে এসেছেন? নবাবপুর মালিকতলা থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন ডাক্তারবাবুর কাছে এসে? ডাক্তার কাছে এটার জন্য এসেছিল, এটা ভালো আছে, টিউমার দেখা দিয়েছে, ওই জন্য ফিরে এসেছি। আচ্ছা, হ্যাঁ ডাক্তার, কি বলবেন এনার ব্যাপারে? এনার ব্যাপারটা হচ্ছে আগে ছিল ইউটেরাসের টিউমার, লিভার এনলার্জমেন্ট, আরো অন্যান্য রোগগুলো ছিল, সেগুলো থেকে উনি সম্পূর্ণ সেরে গেছে। এবার নতুন করে লেফট ওভারিতে একটা সিস্ট হয়েছে, তার জন্য আবার আমার কাছে এসেছে, আমার কাছে আজকে এসেছে। আগের যে রোগগুলো ছিল সম্পূর্ণ সুস্থ হয়েছে তার জন্য। আচ্ছা, আগের রোগগুলো ভালো হয়ে গেছে, এখন আবার নতুন করে একটা সিস্ট দেখা গেছে, এটার জন্য চিকিৎসা নিচ্ছেন, ভালো আছেন তাহলে এখন? ডক্টর লস্করের কাছে কেন এসেছেন? এখানে আমি অনেকদিন আগে থেকেই অসুস্থ থাকি, 2016 সাল থেকে। কি রোগ ব্যাধি নিয়ে এসেছিলেন? ব্রেন টিউমার হয়েছিল আমার। ব্রেন টিউমার। কোথা থেকে আসছেন? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর থেকে? বংশিয়ারি থানা। আচ্ছা, আমার নাম কাসার আলী। আচ্ছা, কেমন আছেন এখন? এখন অনেকটাই সুস্থ আছি। ডাক্তারবাবুর ওষুধে? ওষুধ নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে? এখন অনেকটা ভালো আছেন? এখন অনেক সুস্থ সুস্থ আছেন। কতদিন দেখাচ্ছেন ডাক্তারবাবুকে? প্রায় 6 বছর হয়ে গেল। 6 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন, সুস্থ আছেন, ভালো আছেন, তাই তো? খুশি আপনি তাহলে? হ্যাঁ, এখন ভালো আছি। ঠিক আছে, ধন্যবাদ। থেকে রিটার্ন আসছিলাম, ওখান থেকে ঘুরিয়ে দিয়েছিল। ব্যাঙ্গালোর গিয়েছিলেন? ব্যাঙ্গালোর গিয়েছিলাম। ঘুরে এসেছেন ওখান থেকে? ওখানে বলেছিল যে 5% চান্স আছে। আচ্ছা, তো এখন ভালোই আছি আমি। ঠিক আছে, ডাক্তারও কিছু বলুন এই পেশেন্টের সম্বন্ধে। ওনাকে তো ওরা ব্রেন ক্যান্সার বলে দিয়েছে। হ্যাঁ, ভেলোরে গিয়েছিলেন, ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। হ্যাঁ, ওখান থেকে ওনারা ফেরত দিয়েছেন, ওনারা বলেছেন 2-4 দিন বাঁচবে, এর বেশি বাঁচবে না। হ্যাঁ, ওকে বলে দিয়েছে, ওকে বলে দিয়েছে, তাই তো? হ্যাঁ, বলে দিয়েছে 2-4 ঘন্টা মেয়াদ দিয়ে দেবে, বলে এখানেই থাকেন? কোথায় থাকেন? ডক্টর লস্করের কাছে কেন এসেছেন? কি রোগে ভুগছিলেন? ভালো আছেন এখন? আচ্ছা, প্রচুর পেশেন্ট, বাড়ির লোক সব এসছে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ডাক্তার একটু বলুন, হ্যাঁ, এনার ব্যাপারে। অনেকগুলো রোগ ছিল, কিডনিতে সিস্ট, কিডনি অচল হয়ে গেছিল, প্রচ্ছন্ন বন্ধ হয়ে গেছিল, পাটা ফুলে গেছিল, পাটা দেখাও, পা ফুলে গেছিল। আর একটা হচ্ছে পায়ের সাইড ফিস্টুলা, প্রচন্ড হারে ব্লিডিং হতো, প্রচন্ড যন্ত্রণা হতো, তার সাথে স্পন্ডিলাইসিস ছিল, সেটাও সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আর রক্ত পড়তো প্রচুর ভাবে, খুব সিভিয়ার কন্ডিশন ছিল, এবার মরণাপন্ন অবস্থা হয়েছিল। একবার ওই স্ট্রোক, প্রেশার হাই হয়ে স্ট্রোক হয়ে লোয়ার বাম দিকে প্যারালিসিস হয়ে গেছে, সেটা থেকে উনি সুস্থ হল, পাইলস থেকে সুস্থ হল, কিডনি রোগ থেকে সুস্থ হল,
এবং এইভাবে উনি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে, একদম মরে গেছে, কান্নাকাটি করে গেছিল বাড়িতে। তাহলে এখন ভালো আছেন? আচ্ছা, ডাক্তারবাবুর কাছে নিয়মিত ট্রিটমেন্ট নিচ্ছেন? ঠিক আছে, ধন্যবাদ।